এইটা দিন আমাকে কাছে ডেকে বলেছিলে ভালোবাসি ভুলে গেছ নাকি হায় ভুলে গেছ নাকি কত না প্রেমের খেলা খেলেছো সেদিন নেই কি স্মৃতি অরণ্যে প্রেম সে তো সান্ত্বনা নহে গো ছলনা তার হয়ে জল বেনাকি ভুলে গেছ নাকি এই তো সেদিন আমাকে কাছে ডেকে বলেছিলে ভালোবাসি ভুলে গেছ নাকি হায় ভুলে গেছ নাকি শ্রাবণ রাতে ও গো মেঘ বরি শোনে তোমার কথাটি মনে পড়ে তুমি ও গো তুমি মোর হৃদয় আকাশে তুমি ও গো তুমি মোর হৃদয় আকাশে যে নেই ভালোবাসি ভুলে গেছ নাকি হায় ভুলে গেছ নাকি এই তো সেদিন আমাকে কাছে ডেকে বলেছিলে ভালোবাসি ভুলে গেছ নাকি হায় ভুলে গেছ নাকি হাতে তাহলে একটা খালি মোদীপুর এই গান গাই সবসময় গমের ঘরে গান গে মোদীপুর সরষার তেল ভালো তো না ভালো চুল কালো হয় বেরেন ভালো থাকে এটা আমার আব্বাই কইতো আমার এটা বেরেন ভালো থাকবে আব্বাই মারা গেছে অনেক বছর আগে আর কি আমরা মোটে এক ভাই আর ধরো আমি লোয়া দুই ভাই আর কি আর বোন একজন আমার ভাই হলো বড় হ্যাঁ হ্যাঁ উনি সংসার করে উনি হয়তো আমার আমার একটু দেখে টেকে না ভালো করে এই আর কি সত্য উচিত কথাটা কইলাম আর কি না না আমারও দেখে না এটা উচিত কথা না না ওইটা কম গেলা উচিত কথা কই দরকার আছে আমার জীবনের উদাহ দিয়ে এখানে বইতে গেলাম কি আমার উচিত কথা এনে কয়ে পারি আমার দরকার কি এনে বই দুঃখ আছে মানে আমি চাইতেছি যেটা পাইতাছি না আকাশে তারা গেলে কি আকাশে তারা পাওয়া যায় নাকি কি আছে জীবনে আমার যদি তুমি না থাক পাশে মর অনে কি আছে জীবনে আমার তো আমার প্রাণ কাঁদবে শুধু হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু বিরহীর দিনে গুণে যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড় তুমি আছো সব আছে জীবনে আমার
তুমি নাই কিছু নাই ব্যাটারি পার তুমি অগো তুমি মোর শয়নে স্বপনে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার আমি কয়েদি মনি মধ্যে পড়েছি গান যে এটা এটা শিল্পী মধ্যে পড়েছি আমি কেমন করে পত্র লেখি রে দোস্ত দোস্ত আরে দোস্ত গ্রাম পোস্ট অফিস আমার নাই জানা তোমায় আমি দোস্ত হইলাম অচেনা তোমায় আমি হইলাম অচেনা আমি কেমন করে পত্র লেখি রে দোস্ত ও গ্রাম পোস্ট অফিসে নাই জানা তোমায় আমি হইলাম চিনা তোমায় আমি হইলাম চিনা বন্ধু রে এ শৈলে নারে আসের নিদ্রাম ক্ষণে ক্ষণে আসে কান্দা গো বন্ধু হরে এ শৈলে নারে আসের নিদ্রাম ক্ষণে ক্ষণে আসে কান্দা গো আমি স্বপন থেকে এ জেগে উঠি রে দোস্ত আমি আমি কান্দা বেজাই বিছানা তোমায় আমি হইলাম তৃণা আমি কেমন করে এ পত্র লেখি রে দোস্ত ও গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমায় আমি হইলাম অচিনা তোমায় আমি হইলাম তোমায় আমি হইলাম অচিনা আতো তো হয়ে গেছে যারা দেশ বিদেশে আমার এই মজিব পরদেশি অথবা বিরহ শিল্পী ইব্রাহিমের গান শুনছেন সবাইকে আন্তরিকতা শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল খোদা হাফেজ ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর জীবন কামনা করি আল্লাহ হাফেজ আবার আরেকটা কথা দিয়ে